Привет всем! Покажу сегодня мой фруктовый сад. Hello everyone, I will show you my fruit garden. আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে। আজ আপনাদেরকে দেখাবো আমার ফলের বাগান। এখন বসন্তকাল, সব ফল গাছে এখন ফুল উঠেছে। এটা আস্ট্রাখান সিটি, রাশিয়ান ফেডারেশন। আমার পাশে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হলো আব্রিকট ট্রি। দেখুন কত ফুল উঠেছে। এখানে আগে ফুল ওঠে, পরে গাছের পাতা ওঠে। দেখুন কিভাবে ফুলে ফুলে ভরা এই গাছটি। আরও অনেক গাছ আছে, সব গাছগুলোকে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক অনেক ফলের গাছ, আঙ্গুর গাছ, স্ট্রবেরি এবং ফুল বাগানও আছে। এই গাছটির নাম নাশপাতি গাছ, ইংলিশে নাম হলো পেয়ার। দেখুন কত ফুল উঠেছে। এই গাছটির বয়স 7-8 বছর, কিন্তু এটা বেশি বড় হয় না, কিন্তু অনেক ফল হয়ে থাকে। এটা হলো আপেল গাছ, গ্রিন আপেল। এটা সামারের লাস্টের দিকে আপেলগুলো পেকে যায়। দেখুন গাছের কত ফুল উঠেছে। এই গাছগুলো সব আমার হাতেই লাগানো। আপেল গাছের বয়স হলো 7 থেকে 8 বছর। প্রচুর আপেল হয়, এমনও হয় যে গাছের নিচে আপেল পড়ে থাকে। এটাও একটা ছোট আপেল গাছ, এটারও বয়স 6 থেকে 7 বছর। এটা এই গাছ বেশি বড় হয় না। এই হলো সামারের প্রথমে আপেল পেকে যায়, প্রচুর আপেল হয়। এই গাছ হলো চেরি ফল গাছ। এই গাছটির বয়স হলো 7 থেকে 8 বছর। এই গাছটা অনেক বড় হয়, দেখুন কত ফুল উঠেছে। এই বছর আসলে ভালো সিজন, আবহাওয়া ভালো ছিল, এই জন্য সব গাছে অনেক ফুল উঠেছে। ইনশাল্লাহ ফল এই বছর ভালো হবে। বিশাল গাছ, চেরি ফল গাছ। এটাও চেরি ফল গাছ, এটার বয়স সবচাইতে বেশি, 10 বছরের বেশি হবে। রাশিয়ান ভাষায় এটা মাইকা ভিষ্ণে। দেখুন কত ফুল উঠেছে। এই গাছে এত ফল হয় যে পরে আমার ডিপ ফ্রিজে রাখতে হয় ফলগুলো। এই ফল গাছটার নাম হলো পিস্ট্রে। এটা কিছুটা আপ্রিকট ফলের গাছের মতোই, ফুলও কিছুটা অন্যরকম। এই হলো স্ট্রবেরি, ফুল উঠেছে। এটা হলো পিস্ট্রে, কিছুটা আপ্রিকটের মতোই। গাছটি অনেক ছোট হয়, বেশি বড় হয় না। এই হলো আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছে কিছুদিন আগে পাতা উঠেছে এবং ফুলও ওঠা শুরু করেছে। এই দেখুন ফুল, এই ফুল থেকে আঙ্গুর হবে।
এই ফল গাছের নাম হলো রাসবেরি। এই ফল কিছুটা স্ট্রবেরির মতোই দেখতে, কিন্তু গাছগুলো একটু বড়। অনেক গাছ লাগানো। এই ফলের গাছের নাম হলো কাঠবাদাম। গাছটির বয়স 3 থেকে 4 বছর। অলরেডি প্রথমে গত বছরে বাদাম দিয়েছে। এই হলো গোলাপ ফুল গাছ। অনেক রকমের গোলাপ ফুল গাছ সেখানে, অনেক রঙের গোলাপ হয়ে থাকে। তার ভেতরে লাল লাল রঙের গোলাপ, হলুদ রঙের গোলাপ, সাদা রঙের গোলাপ, গোলাপি রঙের গোলাপ, আরও বিভিন্ন রঙের গোলাপ ফুল হয়ে থাকে। সো ফরুক্ত হয় দেরে বাঁকা তরে এবং পাকা জল। সো ইয়া সাম পসা দিল স্পাসি বাজা প্রাসমতর স্পাসি বাজা নিমানিয়া পাতপিস হইতেস মই কানাল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে।